আসসালামু আলাইকুম। আজকে আর কি ড্রাগনের আর কি যে টপিক নিয়ে আর কি বলবো, আলোচনা করব যে মানে এক মাসও নেই আর কি শেষ সার আর কি ফল আসার আগে আর কি শেষ সার আর কি কী কী দিই আমরা, তো ওইটা নিয়ে আর কি আলোচনা করব। তো ভিডিওটি না টেনে দেখুন তাহলে কী কী সার দিই। প্রথমে আমরা দেব, আমার যেহেতু পিলার অল্প, 128টি পিলার, 25 কেজি TSP, 5 কেজি পটাশ, 5 কেজি ইউরিয়া, 2 কেজি লোটন, 2 কেজি থিয়েপিট, 5 কেজি সালফার, 10টা কিংবা ঢাপ, এগুলো আর কি ধরা সারা গাদ দেওয়া যাবে না। মনে করেন যে শীতকালে ওইগুলো আর কি খাওয়া দেওয়া হয়েছে, এখন ফল ধরার আগে মনে করেন যে এটা হালকা পাতলা সার দেওয়া হবে, ফলন বেশি আসবে আর কি। আর আপনি যদি ঢ্যাপ ইউরিয়া দেন তাহলে আপনার গাছের মনে করেন যে গ্রোথ থাকবে বেশি, কিন্তু ফল জালি কম আসবে আর কি। এই ডুগাগুলো কিন্তু প্রায় লাগাই গেছে, কিন্তু এটার মনে করেন যে 2-3 চালান পরে আপনার মনে করেন যে ধর আসবে ড্রাগন। প্রথমে আপনার এই পুরোনো ডালে আর কি ফল আসবে, তারপরে মনে করেন যে নতুন ডালে ফল আসবে, তার 2-3 চালান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন।